Hey guys, this is Vidushree and welcome to my channel Alluring Moon. তো সবাইকে জানাই শুভ নববর্ষ। আজকে আমরা যাব একটা নতুন জায়গায়, মানে কোরিয়ান জায়গায়, যেখানে আমরা কোরিয়ান ফুডস ট্রাই করব আজকে। সো চলো যাওয়া যাক, অলরেডি আমি লেট হয়ে গেছি। শ্রেয়া আসবে, শ্রেয়ার সাথে আজকে যাব। প্রত্যেকবার আমরা পয়লা বৈশাখে বেরোই, তো এবার কেন বাদ যাবে, তাই এবারও যাওয়া যাক। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে যখন ওর সাথে দেখা হবে তখন। তো আমরা এখন বসে গেছি ক্যাবে, এই যে মহারানী চলে এসছে। তো এখন আমরা যাচ্ছি কিংস বেকারিতে, এটা আমরা বালিগঞ্জ আউটলেটটাতে যাচ্ছি। তো কোরিয়ান ফুড ট্রাই করবো প্রথমবার, দেখা যাক। আমরা কোরিয়াতে চলে যাবো ভাবছি, পয়লা বৈশাখের দিন আমরা কোরিয়ান করি। হ্যাঁ, আসলে আজকে বেঙ্গল রেস্টুরেন্টে প্রচুর ভিড় থাকে। আগের বার আমরা গিয়ে বুঝেছিলাম, আগের বার ব্লগেই দেখেছো যে আমরা খেতে পারিনি, আমরা অর্ধেক জিনিস ফেলে, হ্যাঁ নষ্ট হয়েছিল, তার থেকে ভালো হ্যাঁ টাকা বাঁচাবো, সেফ খেলাম। তো চলো, তোমার সাথে দেখা হচ্ছে কিংস বেকারিতে। তো আমরা এখন চলে এসেছি কিংস বেকারিতে, এখন গিয়ে ট্রাই করা যাক কি কি আছে না আছে, মেনু এক্সপ্লোর করবো, তারপর অর্ডার দেবো। তারপর এখানে দেখছে কি কি অর্ডার দেওয়া যাবে। তো আমরা এখন অর্ডার দিয়ে দিয়েছি, এই যে এখন বসে আছি আমরা। হ্যাঁ, ইয়ে কর লো পহলে। আমরা এখন এখানে ওয়েট করছি, আর সবার আগে আমাদের চলে এসেছে ক্রিম চিজ। তো এখনো খাবার আসেনি, বাট ডেজার্ট চলে এসেছে। ফার্স্টে ট্রাই করছে, আমি খুব ভয়তে আছি। না, এরকম মুখ করলি কেন? কেমন আছে, এরকম মুখ করছিস আমার তো বুঝতেই পারছি। এইটা আমার ভালো লাগছে না, এমনি খারাপ। তো এই কিমবাব নাকি ওটা ট্রাই করলাম আমরা, কিমবাব টেস্টটা আদারওয়াইজ ভালো ছিল, বাট ওর ভেতরে ক্র্যাব দেওয়া, যেটা মানে যেটা থেকে মাছ মাছ গন্ধ আসছে, যেটা খেলেও একটা আফটার টেস্টে মাছ মাছ গন্ধ লাগছে। তো ওই জন্য এটা রেটিংটা আমি আউট অফ 10/5 দেবো। হ্যাঁ, অতটাও ভালো লাগেনি, ভাগ্যে সেটা আমরা আগে টেস্ট করেছি, নাহলে তো লাস্টে হলে খেতেই পারতাম না। এটা আমার খুব একটা ভালো লাগেনি, সবাই যেমন বলে কিমবাব ওখানে স্পেশাল, খুব ভালো খেতে, বাট সত্যি বলতে কি আমার একদমই ভালো লাগে।
ক্র্যাবসগুলোকে আমরা এখানে আলাদা করে খাচ্ছি, বিকজ ক্র্যাবস থেকে প্রচুর মাছের আষ্টে গন্ধ আসছে, ইভেন কি আলাদা করার পরে খেলেও সেরকম গন্ধ আসছে। এটার ভেতরে কিন্তু স্টিকি রাইস ছিল, ক্যারাস ছিল, স্পিনার ছিল, ক্র্যাব ছিল, এগ ছিল, কিউকাম্বার ছিল, আর যেহেতু আমরা চিকেন নিয়েছি তাই জন্য চিকেন মেয়ো ছিল। তার সাথে কিন্তু এই সসটা আমাদের কমপ্লিমেন্টারি আমরা এর সাথেই পেয়েছিলাম। ব্যাস উপরে আছে হচ্ছে মিন্সড চিকেন, এটা একটা অমলেট আছে, এখানে আছে বয়েল স্পিনাচ, ক্যারেট, এটা অনিয়ন্স আছে, কিছু লেটিস আছে, আর নিচে আছে স্টিকি রাইস। এবার পুরোটাকে মিক্স করে নিতে হবে, কারণ আমি তো ভিডিওতে তাই দেখছি, মিক্স করে খায় এরা। দেখো আমাদের এটারও একটা কেমন একটা গন্ধ লাগছে, মানে আমাদের এসব ট্রাই করাই উচিত হয়নি। যাই হোক একবার খেয়ে তো দেখ, এরকম এক্সপ্রেশন দিস না, তুমি হার্ট অ্যাটাক করে ফেলবি। কেমন রে, এত সময় নেই, মাস্টার শেফ চলছে না, এটা বল তাড়াতাড়ি। ওটার থেকে ভালো ওটার থেকে ভালো, তাই এটাকে 6/10 রেট করবো, 1 পয়েন্ট বেশি। হ্যাঁ 5D ছিলাম। তুই কিপ্টের মতন রেট করছিস, সেটা খুবই টেস্টি খেতে, সুইট আর স্পাইসিরও খুব একটা লাগলো না। তার সাথে উপরে চিজ দেওয়া, এখানে দুটো এগ, এখানে কি বলে এগুলোকে স্প্রিং অনিয়ন, স্প্রিং অনিয়ন দেওয়া, এগুলো হচ্ছে রাইস কেক। ওভারঅল এটা ভালোই খেতে এগুলো থেকে, সো এটা ওটা তো আমরা এখন এত কিছু নিয়ে তারপর লাস্টে মনে হলো কি না একটা কিছু বেভারেজ লাগবে, তো আমরা নিয়ে নিলাম। ওটা হচ্ছে ওয়াটারমেলন জুস, আর এটা হচ্ছে ওয়াটারমেলন মোহিতো। অনেক কষ্ট করে এটা আমি একটু শেষ করেছি, আর এখন একটু বাকি আছে, সেটাও খাওয়া। অনেক বেশি খেয়ে নিয়েছি আমি, কি জানি এটা প্রথমে ভালো লাগছিল, তারপর আর খেতে খেতে আর খেতে পারছি না। এটা হ্যাঁ ভাই কেসি লাগি আগে স্বাদ। হ্যাঁ আমাদের জন্য, আমরা আসলে বাঙালি খাবার খেয়ে খেয়ে অভ্যস্ত, তো আমাদের জন্য ওটাই ঠিক আছে। এখনও এটা হাত দেওয়া হয়নি, হোপফুলি এটা ভালো হবে। এটা ভালো ছিল মহিতোটা। আর এখানে ওই সামথিং লাইক ফ্রাইড রাইস নাকি ছিল, ওটা নিয়ে নিয়েছি পার্সেল, কারণ ওটা এত কারণ না খেতে পারছি না, ওখান থেকেও কেন একটা গন্ধ বেরোচ্ছে না, ওটা আসছে রে। যারা বাঙালি মানে যারা মাছ ফাছ খায় তারা এটা বুঝতে পারবে কি নিশ্চয় একটা কিরম একটা আসছে গন্ধ। এটা আমি ট্রাই করা হয়নি, এইটা ট্রাই করার জন্য হাতটা কিরম করছে, এটাই ভালো না, না এটা দিয়ে বেরোবে না। অনেক শখ হয়েছিল কোরিয়ান ফুড খাওয়া, এখন পস্তাচ্ছি গাইস। এবার ট্রাই করছি ট্যাকাঞ্জং চিকেন, ট্রাই করা যাক। এতক্ষণে এতগুলো খাওয়ার পরে এটা খেয়ে সত্যি খুব ভালো, ফ্রাইড চিকেন
তার সুইট সুইট টেস্ট আছে, আর কি সসটা কিন্তু সুইট টেস্ট আসছে। তার সাথে তিনটে কিউকাম্বার দেওয়া ছিল, ওপরে এরকম স্প্রিং অনিয়ন দেওয়া। ওপরও আই উইল রেট ইট আ সলিড 9/10। আর তার সাথে এই ওয়াটারমেলন মহিতাটা নিয়ে নিয়েছি, সেটা খেতে সেটা আমি অলরেডি খেয়েও নিয়েছি হাফ। আর ওটা খেতে যেমন মহিত হয় সেরকমই খেতে। সো তাহলে ফিনিশ করা যাক, তারপর ডিজার্ট দেবো, ট্রাই করা। এতক্ষণ ধরে এটার দিকে লোক দিচ্ছিলাম। ওখানে আমাদের কোরিয়ান ফুডস ট্রাই করে এক্সপিরিয়েন্সটা শেষ হচ্ছে। তো চলো এখান থেকে দেখি তোমাদের সাথে দেখা। হয়ে গেছে আমাদের কোরিয়ান ফুড ট্রাই করা, আমরা এখন বাড়ি ফিরছি। ক্যাবে আছি, তারপর ক্যাব থেকে নেমে মেট্রো করবো। কি কুক্ষণে আমরা কোরিয়ান ফুড যে ট্রাই করতে গেছিলাম জানি না কি মাথায় চেপেছিল। প্রত্যেকবার আমাদের পয়লা বৈশাখে এরকম কিছু না কিছু হবে। আগেরবার বাবু কালচারে গেছিলাম, সেটাও ভালো এক্সপিরিয়েন্স ছিল না। সেম এখানেও গেলাম, সেরকম ভালো এক্সপিরিয়েন্স হলো না। তো কি করা যাবে, এখানে আমার ব্লগটা আমি এন্ড করছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড লাইক করতে ভুলো না। আর কমেন্ট সেকশনে জানো তোমাদের কিরকম এক্সপিরিয়েন্স আছে কোরিয়ান ফুড নিয়ে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।